নমস্কার স্বাগত জানাই টি টাইমে আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং তার পাশাপাশি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনায় রয়েছে আমি আপনাদের সাথে নাইরোবি ফ্লাই এতদিনে হয়তো এই নামটা আপনারা সকলেই শুনেছেন যে নাইরোবি ফ্লাই একটা আতঙ্ক কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে ফেলেছে বিশেষ করে সিকিমের বহু জায়গায় প্রায় 100 জনেরও বেশি মানুষকে অনেক ক্ষতির সম্মুখীন করে দিয়েছে এই নাইরোবি ফ্লাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এই নাইরোবি ফ্লাইয়ের দ্বারা কিন্তু আক্রান্ত হচ্ছে মানুষ কি এই নাইরোবি ফ্লাই তার উপসর্গগুলি কি কি এবং কি ক্ষতি করে এই নাইরোবি ফ্লাই এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমত এই নাইরোবি ফ্লাই যার কথাটা আমরা বলছি সেটা ছোট্ট একটা পোকা কিন্তু সেটা দেখতে ছোট হলেও তার কিন্তু অনেক ক্ষতিকারক প্রভাব রয়েছে 6 থেকে 10 মিলিমিটার তার আকার রয়েছে এবং সেই আকারের যে পোকাটা সেই পোকাটাকে কিন্তু হয়তো সবসময় আমরা খালি চোখে সেখানে দেখতে পাই না পরিষ্কারভাবে যদি সেই পোকাটা আমাদের ত্বকের সংস্পর্শে আসে তাহলে কিন্তু তখন সেই জায়গাতে অনেক জ্বালা অনুভূত হয় এবং তার পাশাপাশি একটা টক্সিক সে রিলিজ করে যে টক্সিকের কারণে ত্বক পুরোপুরি ভাবে জ্বলে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং এই পোকাটার নতুন উদ্ভব হয়েছে এমন কিন্তু নয় আজ থেকে হয়তো 50 বছর আগে ওই পোকাটা সৃষ্টি হয়েছিল এবং এই নাইরোবি ফ্লাই বেশ কিছু জায়গায় অ্যাসিড পোকা নামেও পরিচিত কেননা সেই পোকাটা যখন আপনাকে কামড়াবে তখন সেই জায়গায় অ্যাসিডের মতো জ্বলন অনুভূত হবে তো কি সেই নাইরোবি ফ্লাই কি তার উপসর্গ রয়েছে কি তার ক্ষতিকারক প্রভাব রয়েছে জানবো আমরা যে পোকার কথা আমরা ইতিমধ্যেই বলছি তা ত্বকে সামান্য কোথাও জ্বালা পোড়া ভাব বা চুলকানি অনুভূত করতে পারে বিষয়টিকে একেবারেই হেলায় ফেলে রাখবেন না তাহলে কিন্তু মারাত্মক বিপদ ঘটতে পারে এই পোকা এতটাই ছোট যে অনেকেই সেটা চোখে দেখতে পান না অথচ ত্বকের সংস্পর্শে এলেই বিপদ ঘটে ঠিক 2-3 দিন আগেই হঠাৎ করে সিকিমের প্রায় 100 জন একসাথে এই পোকার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন মূলত বর্ষার সময় কিংবা পুজোর পর এদের দেখা মিলে ভাবলে অবাক হবেন এই পোকা কিন্তু কামড়ায় না কিংবা হুল ফুটায় না 6 মিলিমিটার থেকে 10 মিলিমিটার পর্যন্ত লম্বা এই পোকাটি যদি ভুল করেও মানব দেহের সঙ্গে পিষে যায় তাহলে ওর শরীরে থাকা টক্সিন জাতীয় অ্যাসিড আপনার ত্বকের দফা রফা করে দিতে পারে কেন এই পোকা বিষাক্ত উত্তরোত্তর বেড়েই চলেছে নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক সম্প্রতি উত্তরবঙ্গের বেশ কয়েকটি শহরে এই পোকার হদিশ পাওয়া গেছে এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় অনেকে আক্রান্ত হয়েছেন পোকার দ্বারা নাইরোবি ফ্লাই মূলত থাকে ঝোপঝাড়ে অতিরিক্ত বৃষ্টি হলে এদের দেখা মিলে অত্যন্ত ছোট এই পোকার দেহেই রয়েছে পিডেরিন নামক একটি অ্যাসিড এই অ্যাসিডের কারণে ত্বক বিচ্ছিরিভাবে পুড়ে যেতে পারে কিংবা ফোসকা করতে পারে এই বিষাক্ত অ্যাসিড যদি চোখে লাগে তাহলে অন্ধত্ব হওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়াও পরিস্থিতি যদি খুব জটিল হয় তাহলে দেখা দিতে পারে কিডনির সমস্যাও অর্থাৎ এই নাইরোবি ফ্লাই খুব ছোট আকৃতির একটা পোকা হলেও সে আপনার শরীরে হুল না ফোটালেও সে কি মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে সেটার ধারণা কিন্তু ইতিমধ্যেই করা যাচ্ছে এই পোকা থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় সেটাই ভাবছেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় গ্রাম ছেড়ে শহরতলিতেও কিন্তু এই পোকা ধাবা বসিয়েছে বেশ কিছু জায়গায় সেখানকার মানুষ আক্রান্ত হয়েছেন তবে ধারণা করা হচ্ছে যারা সেখানে এইজেড লোকরা রয়েছেন অর্থাৎ যারা অনেক বড় লোকরা রয়েছেন তাদের ক্ষেত্রে যারা শিশুরা রয়েছেন শিশুদের কিন্তু সেটা অনেকটাই ক্ষতি করতে পারে তার দেহে যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিড যদি কোনো কারণে ত্বকের সংস্পর্শে আসে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এবারে চলুন জানবো যে এর থেকে রক্ষা পেতে হলে কি কি করতে হবে আমাদের বর্ষাকালে যেহেতু এই পোকার উপদ্রব বেশি এই পোকা একেবারেই নতুন কিছু নয় এই পোকা অ্যাসিড পোকা নামেও পরিচিত তবে বড়দের ক্ষেত্রে এটি খুব একটা ভয়ের বিষয় নয় এমনটা জানা যাচ্ছে কিন্তু শিশুদের ক্ষেত্রে এই পোকার কারণে হাসপাতালে পর্যন্ত ছুটতে হতে পারে ত্বকের ওপর জ্বালা অনুভব করলে কিংবা লালচে দাগ ফুসকুড়ি দেখা দিলে অবশ্যই সেটা বিষয় নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এমনটাই মনে করা হচ্ছে কি রয়েছে তার উপসর্গ এবং কিভাবে সাবধানে থাকবেন জানো এর থেকে বাঁচার অন্যতম উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ত্বকে সামান্য কোনো প্রদাহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বর্ষায় জানলায় নেট ব্যবহার করলে সেই পোকা থেকে অনেকটাই রেহাই পাওয়া যেতে পারে এবং সবসময় মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা সূর্য ডুবার প্রায় 1 ঘন্টা আগে ঘরের জানলা দরজা বন্ধ করে দেওয়ার সেখানে পরামর্শ দেওয়া হচ্ছে তার পাশাপাশি
সন্ধ্যার পর চড়া আলোর নিচে না বসার দাবি করা হচ্ছে। এবারে এই নাইরোবি ফ্লাই কেন এতটা আঘাত দিচ্ছে সেটা জানুন। এই লম্বার প্রায় 6 থেকে 10 মিলিমিটার, প্রস্থে সেটা 5.1 মিলিমিটার। এদের বক্ষ এবং পেটের উপর লাল রঙের মাথা থাকে। মাথা তলপেট এলিট্রা কালো রঙের হয়। নাইরোবি ফ্লাই ড্রাগন বাগ নামে পরিচিত। এটি মূলত পূর্ব আফ্রিকার আদিবাসী পিউডেরাস প্রজাতির রোভ বেটেলের দুটি প্রজাতির সাধারণ নাম। সাধারণত আর্দ্র অঞ্চলে বসবাস করেছে, তবে কৃষিক্ষেত্রে এদেরকে উপকারী পোকা হিসেবে মনে করা হয়, কারণ এরা ক্ষতিকারক কীট পতঙ্গগুলিকে খেয়ে ফেলে। এই পোকা কামড়ায় কিংবা হুল ফুটায় না সেটা আপনারা সকলেই জানলেন, কিন্তু শরীরের সংস্পর্শে আসলে সে যে কোনো সময় কেড়ে নিতে পারে প্রাণ। এবং এই নাইরোবি ফ্লাইয়ের আতঙ্কে কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা আতঙ্কে ভুগছেন কিভাবে এই নাইরোবি ফ্লাই থেকে রক্ষা পেতে পারে, কিন্তু এটা এতটাও মারাত্মক কোনো রোগ কিংবা মারাত্মক আকার ধারণ করবে না এমনটাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের দাবি হচ্ছে যে এই নাইরোবি ফ্লাইকে আটকাবার জন্যে সাধারণ ঘরোয়া নিয়ম সেখানে প্রযোজ্য করলেই আপনি বাঁচতে পারেন, এবং এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু এই ছোট 6 থেকে 10 মিলিমিটারের আকারের এই পোকা কিভাবে অ্যাসিড ধারণ করছে তার শরীরে এবং যা আপনার ত্বকের সংস্পর্শে আসলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, সে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমরা জানালাম। কিভাবে সাবধান থাকবেন সেটাও আমরা আপনাদের সামনে জানালাম। আজকের মতো, এখনকার মতো আমাদের টি টাইম আমরা এখানে শেষ করব। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।